এবার আমরা 5 নম্বর অঙ্কটা করব যেখানে ইকুয়েশনটা এটা আছে আর যেখানে x is equal to এটা তাহলে আমরা এখান থেকে করব x x is equal to যেটা আছে তাহলে 2 টাকে আমি এপাশে নিয়ে আসি x minus 2 is equal to তাহলে থাকছে এটাকে আমি আগে লিখছি 2 to the power 2 by 3 minus 2 to the power 1 by 3 ঠিক আছে এবার আমি দুপাশেই আমি হোল কিউব করব তাহলে কি হচ্ছে x minus 2 হোল কিউব is equal to 2 to the power 2 by 3 minus 2 to the power 1 by 3 হোল কিউব দুপাশে হোল কিউব করলাম হ্যাঁ ঠিক আছে এবার আমি কিউবের ফর্মুলা ফেলব এটা হচ্ছে x কিউব minus 3 a square b মানে 2 plus 3 a মানে x b square মানে 2 square হবে প্লাস মাইনাস প্লাস হবে না এখানে মাইনাস হবে মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু এটা 2 টু দি পাওয়ার 2 বাই 3 কিউব মাইনাস 3 এক্স স্কয়ার মানে 2 টু দি পাওয়ার 2 বাই 3 স্কয়ার ইন্টু বি মানে 2 টু দি পাওয়ার 1 বাই 3 সরি 2 টু দি পাওয়ার 1 বাই 3 প্লাস 3 এ মানে 2 টু দি পাওয়ার 2 বাই 3 ইন্টু বি স্কয়ার মানে 2 টু দি পাওয়ার 1 বাই 3 তার হোল স্কয়ার মাইনাস 2 টু দি পাওয়ার 1 বাই 3 তার হোল কিউব আমি a মাইনাস b হোল কিউবের ফর্মুলার দুদিকেই ফেললাম ঠিক আছে আচ্ছা এবার আমি এটাকে লিখে ঠিক করে x কিউব মাইনাস 3 ইনটু 2 মানে 6x স্কয়ার প্লাস এটা হচ্ছে 4 ইনটু 3 12x মাইনাস 8 ইজিক্যাল টু এটা হোল কিউব আর এর নিচে বাই 3 কেটে যাবে তাহলে 2 স্কয়ার হবে মানে 4 মাইনাস আচ্ছা এখান থেকে আমি কমন নেব এই দুটো পার্ট থেকে কি কমন নিচ্ছে 3 ইনটু 2 টু দি পাওয়ার 2 বাই 3 ইনটু 2 টু দি পাওয়ার 1 বাই 3 কমন নেব নিলে হচ্ছে 2 টু দি পাওয়ার 2 বাই 3 মাইনাস এখানে মাইনাস আছে মাইনাসটা কমন নিচ্ছি না ভিতরে প্লাসটা মাইনাস হয়ে গেল 2 টু দি পাওয়ার 1 বাই 3 মাইনাস এখানে এই কিউবটা কেটে হচ্ছে 2 তাহলে x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 12x মাইনাস 8 আর এই 4 টা এদিকে এসে মাইনাস 4 হবে ঠিক আছে ইজ ইকুয়াল টু মাইনাস 3 আচ্ছা এবারে এখানে দুটো বেস 2 আছে তাহলে উপরে দুটো প্লাস আকারে হবে তো 2 বাই 3 প্লাস 1 বাই 3 করলে 3 বাই 3 হবে সেটা কেটে হয়ে গেল 2 3 বাই 3 কেটে শুধু নিচে বেসটাই থাকলো 2 ইনটু 2 টু দি পাওয়ার 2 বাই 3 মাইনাস 2 টু দি পাওয়ার 1 বাই 3 আর এখানে মাইনাস 2 ঠিক আছে এবার আমি একটু উপরেটা মুছে যাব উপরে তাহলে আমি কি পাচ্ছি x কিউব আচ্ছা এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখি এটা আমাকে এখন লাগবে কাজে x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 12 x minus 8 minus 8 minus 4 মানে minus 12 is equal to minus 6 আচ্ছা এখানে আমি এই যে ইকুয়েশনটা পেয়েছি এই যে এক নম্বর ইকুয়েশন থেকে আমি লিখতে পারি এটার ভ্যালু x minus 2 তাহলে 6 x minus 2 আর minus 2 তাহলে x cube minus 6 x square প্লাস 12x মাইনাস 12
এখানে হচ্ছে মাইনাস সিক্স এক্স প্লাস টুয়েলভ মাইনাস টু, তাহলে প্লাস টুয়েলভ মাইনাস টু হচ্ছে গিয়ে প্লাস টেন, আমি একবারে লিখছি এখানে প্লাস টেন, ঠিক আছে? আচ্ছা এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার, এখানে আমার মাইনাস সিক্স এক্সটাকে আমি এপাশে নিয়ে আসলে হয়ে যাবে প্লাস সিক্স এক্স, যেটা টুয়েলভ এক্স সাথে প্লাস হয়ে গেলে হচ্ছে এইটিন এক্স, হলো এইটিন এক্স। আচ্ছা আমি এগুলো মুছে দিচ্ছি, এইটিন এক্স হলো, আর আমি টুয়েলভটাকে এপাশে নিয়ে গেলে হচ্ছে টুয়েলভ প্লাস টেন, ঠিক আছে? তাহলে কি হলো এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এইটিন এক্স ইজ ইকাল টু কত পেলাম টুয়েলভ প্লাস টেন, মানে হচ্ছে টোয়েন্টি টু, ঠিক আছে? আচ্ছা আমরা উপরের এই ইকুয়েশনটা, এই যে এখানে আছে যেটুকু পার্ট, এটার ভ্যালু পেলাম তাহলে কি টোয়েন্টি টু, তাহলে আমি যদি ওখানে বসাই তাহলে কি পাচ্ছি টোয়েন্টি টু প্লাস ইলেভেন, উপরের এই ইকুয়েশনটা বসালাম এখানে হয়ে গেল টোয়েন্টি টু, এটা প্লাস ইলেভেন, তার মানে আমার এই অঙ্কের ভ্যালু কত টোয়েন্টি টু প্লাস ইলেভেন মানে থার্টি থ্রি, ঠিক আছে? হয়ে গেল ফাইভ নাম্বার, এবার হচ্ছে আমি সিক্স নাম্বার ইকুয়েশনে চলে যাব। ছয় নম্বর অঙ্কটা আমি লিখে নিয়েছি, ছয় নম্বর অঙ্কটা হচ্ছে এটা, এবার এটাকে যদি আমি এই পাশে উপর নিচে টু টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করি তাহলে প্লাস এক্স মাইনাস এক্স আর প্লাস এক্স এর সেটা কেটে যাবে, সেই জন্য আমি উপর নিচে টু টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করব, তাহলে এখানে টু টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করলে হচ্ছে টু টু দি পাওয়ার টু এক্স প্লাস টু টু দি পাওয়ার আমি এক্স দিয়ে গুণ করছি তাহলে এক্স মাইনাস এক্স তার মানে কেটে গেল, তার মানে টু টু দি পাওয়ার জিরো হয়ে যাবে, তাহলে টু টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে আমি বেশি বড় করতে চাই না বলে আমি এখানেই লিখছি একবারে, টু টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান বাই, আবার এখানেও তাই টু টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান। আচ্ছা এখানে আমি ফোর স্কোয়ার লিখতে পারি সিক্সটিনকে, তাহলে ফোর স্কোয়ার মানে উপরে যাবে টু বাই এক্স প্লাস ফোর টু দি পাওয়ার মাইনাস টু বাই এক্স বাই ফোর টু দি পাওয়ার টু বাই এক্স মাইনাস ফোর টু দি পাওয়ার মাইনাস টু বাই এক্স, ঠিক আছে? আচ্ছা এবার আমি এ পাশটা করব সেম প্রসেসে, এখানে যদি আমি ফোর টু দি পাওয়ার টু বাই এক্স দিয়ে উপর নিচে গুণ করি তাহলে আমার এই পার্টটা ওয়ান হয়ে যাবে, তাই করছি। আচ্ছা এটাকে টু স্কোয়ার পেয়েছি, এখানে আমি লিখি ফোর টু দি পাওয়ার এক্স প্লাস টু স্কোয়ার মানে ফোরটা লিখছি ওয়ান বাই নিচেও ফোর টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, আর এখানে হচ্ছে আমি এইমাত্র বললাম যে আমি গুণ করছি ফোর টু দি পাওয়ার টু এক্স দিয়ে, তাহলে হচ্ছে ফোর টু দি পাওয়ার ফোর বাই এক্স প্লাস এখানে আমি করে দেখাচ্ছি একটা ফোর টু দি পাওয়ার টু এক্স দিয়ে আমি করলাম ওই জন্য প্লাস এটা মাইনাস আছে বাই টু এক্স, তাহলে এটা কেটে গিয়ে ফোর টু দি পাওয়ার জিরো হয়ে যাবে তার মানে ওয়ান হবে, এই জন্য আমি এখানে একবারে ওয়ান লিখছি বাই ফোর টু দি পাওয়ার ফোর বাই এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে? এবার আমি এদিক ওদিক করে একটা লাইনে করবো মিডিলের এটা আমি মুছছি, আচ্ছা এখানে হ্যাঁ মিডিলের এটা আমি মুছছি, তাহলে হচ্ছে ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইন্টু এই পার্টটা এই পাশে আসছে ফোর টু দি পাওয়ার ফোর বাই এক্স মাইনাস ওয়ান ইজ ইকাল টু উপরে আছে ফোর টু দি পাওয়ার ফোর বাই এক্স প্লাস ওয়ান, আর এই পার্টটার নিচে উপরে চলে যাবে ফোর টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে? এবার এটা লাগছে না মুছে দিলাম, এবার এটা গুণ হবে ফোর টু দি পাওয়ার এক্স গুণ আকারে, যেহেতু নিচে দুটোই বেসে ফোর আছে তাহলে প্লাস আকারে হবে ফোর বাই এক্স মাইনাস ফোর টু দি পাওয়ার এক্স হবে প্লাস, এবার এটা ফোর টু দি পাওয়ার ফোর এ ফোর বাই এক্স মাইনাস ওয়ান ইজ
ফিজিক্যাল টু এবারে এপাশে করব 4 টু দি পাওয়ার 4 বাই x প্লাস x 4 টু দি পাওয়ার 4 বাই x 4 টু দি পাওয়ার 4 বাই x প্লাস 4x 4 টু দি পাওয়ার x মাইনাস 1 এবার এখানে আছে 4 টু দি পাওয়ার x প্লাস 4 বাই x এখানেও তাই আছে x প্লাস 4 বাই x তাহলে এটা যদি এপাশে এসে মাইনাস হবে তাহলে কেটে যাবে এটা কাটলো আর কি কাটছে দেখি এখানে মাইনাস 1 এখানে মাইনাস 1 এটা কাটবে ঠিক আছে আর কিছু কাটার নেই তাহলে আছে 4 টু দি পাওয়ার 4 বাই x আর এদিকেও আছে তাই তাহলে প্লাস 4 টু দি পাওয়ার 4 বাই x ইজ ইকুয়াল টু এখানে আছে 4 টু দি পাওয়ার x আর এই মাইনাসটা ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাচ্ছে তাহলে 4 টু দি পাওয়ার x তার মানে এটাকে আমি 2 ইনটু পরের লাইনে হচ্ছে 2 ইনটু 4 মানে দুটো আছে যেহেতু তাহলে 2 ইনটু হবে সেজন্য আমি এখানে একবারে লিখছি এই লাইনেই এটা মুছে 2 ইনটু 4 টু দি পাওয়ার 4 x আর এখানেও 2 ইনটু 4 টু দি পাওয়ার 4 x দুপাশে 2 কেটে গেল তাহলে আমি কি পাচ্ছি দুটোরই বেসে 4 আছে সেই জন্য পাওয়ারটা সমান হবে 4 বাই x 4 বাই x ইজ ইকুয়াল টু x তাহলে হচ্ছে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 অতএব x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2 তাহলে x এর ভ্যালু কি পেলাম প্লাস মাইনাস 2 ঠিক আছে এবার পরের অঙ্কে চলে যাব 7 নম্বর অঙ্কে এটা মুছে দিচ্ছি